আবার আমন্ত্রণ একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য সরকার গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক আপনারা জানেন ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছে, ডিএসসিতে আছেন রাজিউ রহমান এবং সিএসসিতে আছেন মাহবুব রহমান, চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রহমান রণ আপনাকে। এই মুহূর্তে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আর এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5777 পয়েন্টে। আর 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 2118 পয়েন্টে অবস্থান করছে, 4 পয়েন্ট বেড়েছে। আর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে 804 কোটি টাকার বেশি। আর লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে 147টি দর বেড়ে লেনদেন হচ্ছে। দর হারিয়েছে 123টির এবং 56টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রথমে রয়েছে বারাকা পাওয়ার, কেয়া কসমেটিক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় রয়েছে, তাদের মধ্যে প্রথমেই রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। আর টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রথমে রয়েছে বি স্যাসারি, বিডি ওয়েলিং রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। এছাড়া সেক্টর ওয়াইজ লেনদেনগুলোর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ সেক্টরেই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ব্যাংকিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে। আর নেগেটিভ ট্রেনের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে শুধুমাত্র এই মুহূর্তে টেক্সটাইল সেক্টরে। আর মিক্সড ট্রেন লক্ষ্য করা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং রয়েছে টেলিকমিউনিকেশন সেক্টরে। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। রাজিউর আপনাকে ধন্যবাদ। দিনের শুরু থেকে বেশ পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে আজ চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিসিএল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 32 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 17,884 পয়েন্টে। সিলেকটিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 21 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 10,816 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি 5 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। অবস্থান করছে এই মুহূর্তে 15,221 পয়েন্টে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সর্বমোট লেনদেন হয়েছে প্রায় 45 কোটি টাকারও কিছুটা বেশি। যে কয়টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। 125টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে দর হারিয়েছে মাত্র 81টি প্রতিষ্ঠানের। দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে কেয়া কসমেটিক্স লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার, তৃতীয় অবস্থানে রয়েছে আরডি ফুড, এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে লাফা সুরমা সিমেন্ট, রয়েছে বিচ হ্যাচারি, বিকন ফার্মা রয়েছে, ইফাদ অটোস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড রয়েছে, ডোরিন পাওয়ার এবং লাফা সুরমা সিমেন্ট। এদিকে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে দিনের এই মুহূর্তে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক, দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং তৃতীয় অবস্থানে অবস্থান করছে এই মুহূর্তে কেয়া কসমেটিক্স লিমিটেড। এছাড়া টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি, দ্বিতীয় অবস্থানে রয়েছে লিগেসি ফুটওয়্যার এবং তৃতীয় অবস্থানে অবস্থান করছে শারউইড। এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর বাদে বাকি সবকটি সেক্টরে এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। মাহবুবরাজু আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অবদান নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ WEAB এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল, আপনাকে স্বাগতম একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে 46তম বাজেট আমরা পেয়েছি, তো বাজেটে মহিলাদের জন্য আসলে কি থাকছে, কি প্রত্যাশা ছিল? আসলে বাজেটে প্রত্যেকবারই কিন্তু বাজেটে একটা বাজেট দেয়া হয় নারীদের জন্য, নারী উন্নয়নের জন্য, কিন্তু এবার দেখা গেল একটু, আমার মনে হয় এবার আমি একটু ব্যতিক্রম দেখলাম যে সেরকম কিছু নেই নারীদের জন্য, সেরকম কিছু বলাও নেই। নারীরা তো আপনার বিজনেস করছে, সেখানেও তো একটা বিরাট ইয়ে আছে, আপনার ট্রেনিং আছে, অনেক কিছুই আপনার দরকার সেই জায়গায়। তারপরে আপনার নারীদের হেলথ বলা হয়েছে, হেলথ নিয়ে কাজ হচ্ছে, কিন্তু নারীদের ব্যাপারে যে কিছু উল্লেখ করা নাই, তো সেটাই একটু আমরা ওরি যে কেন এবার সেরকম কিছু আসছে না। আর তাছাড়া প্রত্যেকবার বাজেটে দেখা যায় যে বাজেট হচ্ছে একটা, কিন্তু বছরের শেষে বেশিরভাগ ওই বাজেটের যেটা নাকি অ্যালোকেট করা নারীদের জন্য বরাদ্দ থাকে, বরাদ্দ যেটা, সেটার বেশিরভাগই ফেরত চলে যাচ্ছে। এটা কেন আসলে? তো এটা আমাদেরও প্রশ্ন যে এটা কেন ফেরত যাবে, কারণ আমরা তো চেষ্টা করেছি, চেষ্টা করছি যে ওকে বাজেটে যেগুলো আছে সেগুলো আমাদের মহিলারাও পাক, কিন্তু সেটা কেন পাচ্ছে না জানি না, এবং ওনারা কেন ফেরত নিয়ে যাচ্ছে সেটাও বুঝলাম না। তো আশা করব যে এবার
এবারে বাজেট যেন 100% ইমপ্লিমেন্ট হয় নারীদের উপর, এবার যেন ফেরত না যায় আগের মতন, প্রত্যেকবারের মতন। আচ্ছা, যে ফেরতের কথা বলছিলেন, কিন্তু যখন ডিসবার্সমেন্ট হচ্ছে, হ্যাঁ, তো সেখানে কি ঠিকমতো হচ্ছে আসলে যে ফান্ডটা আসছে? আমার মনে হয় সেটা হচ্ছে না দেখেই বাজেটটা ফেরত যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ডিসবার্স ওনারা ঠিকমতো নিশ্চয় করতে পারছেন না, যার জন্য ফেরত যাচ্ছে। কারণ নারীরা তো আপনি এসএমই মেইন হচ্ছিল, ক্ষুদ্র এসএমই যারা ক্ষুদ্র আছে যারা শিল্প, তাদের জন্য এখন তারা তো অনেক কিছু জানে না। আপনার যে ব্যাংকে যখন লোন নিতে যায় নারীরা, তাদেরকে কিন্তু অনেক সাহায্য করা দরকার ফর্মগুলি ফিল আপ করার জন্য। তো বাসা থেকেও করে না, যখন লোন নিতে যাবে হাজবেন্ড বা মেইল মেম্বার যেই হোক, সে বলবে যে বাবা আমি নাই, কারণ তুমি যদি ডিফল্ট হও তাহলে আমাকে এসে ধরবে, আমি এটার মধ্যে নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে চাচ্ছে যে তার ঘর পরিবারের নারী বিজনেস করুক বা বাইরে যাক কাজ করতে, কিন্তু ওই জায়গাটাতে মহিলারা আবার পিছিয়ে যাচ্ছে। যে ব্যাংকে গেলেও দেখা যায় এত ফর্ম কিভাবে ফিল আপ করবো, হাজব্যান্ডের সই লাগবে, হাজব্যান্ড দিবে না দিতে, রিলাকটেন্ট সাইন করতে, তো এগুলো অনেক কিছু বিষয় আছে। তাছাড়া আরেকটা বিষয় আমি বলবো, যে এই নারীরা যখন নাকি আসেন লোনের জন্য বা ব্যাংকে যায় যেখানেই হোক, সেখানটায় হয় কি স্পিড মানি দিতে হয়। আচ্ছা, এই স্পিড মানি দিতে দিতে তারা যখন নাকি অ্যাকচুয়াল অফিসারের কাছে পৌঁছায় এবং অফিসারের কাছে যেয়ে যখন দেখে যে এতগুলি ফর্ম আমার ফিল আপ করতে হবে, তখন অনেকেই ভয় আবার ফিরত চলে যায় যে থাক আমার দরকার নেই, যতটুকু আছে ওটা দিয়ে আমি একটু একটু করে দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে একটু জানতে চাইতে পারি যে আসলে নারীদের জন্য আলাদা কোনো আসলে ব্যাংক করা যায় কিনা, স্পেশালাইজড কোনো ব্যাংক? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটা আমাদেরও কথা। 2005 থেকে আসলে আমরা চেষ্টা করছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলেছি যে এত ব্যাংক হচ্ছে, প্রবাসী ব্যাংক হয়েছে, অনেক ধরনের ব্যাংক হচ্ছে, তাহলে এসএমই উন্নয়নের জন্য, নারী উন্নয়নের জন্য একটা কেন নারীদের ব্যাংক হচ্ছে না? আজকে যদি নারীদের একটা ব্যাংক থাকে তাহলে নারীরা কিন্তু স্বচ্ছন্দে আপনার বিজনেসটা করতে পারবে। কারণ ওরা যখন বিজনেস করে দেখা যায় যে ওরা একটা প্রোডাক্ট বানালো, মেল মেম্বার যে সে এই প্রোডাক্টটাকে নিয়ে গেল বাজারে, সে বিক্রি করে যেই ফান্ডটা আসলো সে ব্যাংকে রাখছে এবং সে সেখান থেকে ছোট একটা অ্যামাউন্ট দিচ্ছে যে সংসার চালাবার জন্য। কিন্তু এই পুরো অ্যামাউন্টটা তো অ্যাকচুয়ালি নারীর, এটা তো ওনার না, উনি বিক্রি করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো উদ্যোক্তাকে নারী তো সেই তৈরি করেছে, কিন্তু সে তো ধরতে পারছে না তার ফান্ডটা, তৈরি করেই সে শেষ। তো এখানটা আমার মনে হয় যে সবারই কথা, আমি যেখানে ঢাকার বাইরে বিশেষ করে আমি যেটা শুনেছি সবারই কথা, যে আপা একটা মহিলা ব্যাংক হলে তখন আমার বাসার নারী যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মহিলা ব্যাংক বলতে আমি এটা বলছি না যে শুধু মহিলারাই ব্যাংকিং করবে। আচ্ছা, মহিলারা যদি, পুরুষরাও ব্যাংকিং করবে, নত একটা ব্যাংক কি করে চলবে? তো সেখানে মহিলা যদি জানে যে এটা মহিলাদের ব্যাংক, সব ডিরেক্টর মহিলা এখানটায় এবং বেশিরভাগ ওয়ার্কাররাই থাকবেন, অফিসাররাই থাকবেন মহিলা, তো সেখানে কিন্তু একজন মহিলা স্বাচ্ছন্দ্যে যাবেন, যেতে পারবেন এবং তাকে মূল্যায়নও করা হবে। এমনিতে যে ডেস্ক আছে প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু একটা করে ডেস্ক আছে নারীদের জন্য, কটা নারী আছে এসএমই? আমি বলবো যে ক্ষুদ্র নারী কটা পেয়েছে তারা, ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট পাওয়া। আমি একটা ইয়ে করি যে আমাদের একটা মেম্বার, সে বুটিক করত, তারপরে তার হঠাৎ কি খেয়াল হলো, সে হঠাৎ মানে আমি শিওর সে চিন্তাই করছিল যে আর একটু বড় কিছু করা যায় আর কি না। তো তার বাবা একটা ছোট একটা ল্যান্ড দিয়েছে তাকে, তো সে ওই জমিটা নিয়ে ব্যাংকে গেছে কোলেটারাল হিসাবে দিয়ে সে একটা সিএনজি স্টেশন করবে। ব্যাংক কিছুতেই বিশ্বাস করতে রাজি না যে এই মহিলা সিএনজি স্টেশন মহিলা কি করে করবে, মহিলারা করবে হ্যান্ডিক্রাফটস, কাপড় জামা এগুলো করবে, পিকেল তৈরি করবে, আচার তৈরি করবে, কিন্তু এটা তো মহিলারা কি করে করবে, কিছুতেই তাকে ঘুরাচ্ছে দিচ্ছেই না। তো সে আমার কাছে এসে বলল যে এই আমার অবস্থা, এখন ব্যাংক দিচ্ছে না, দেখো আমার সব রেডি, কিন্তু আমি ফান্ডটা পেলেই আমি আমার এলসিটা করতে পারি, মেশিনারিজ আনবো। তো তখন আমি ফোন করলাম যে কেন ভাই, মানে প্রবলেম কি? বলে না আপা না প্রবলেম কিছু না, তবে হয়ে যাবে, হবে হয়তো। তাই নয় যে না, আমি তাহলে আমার একজন অফিসারকে পাঠাই, সে আপনাকে বলুক, কথা বলেন, একটু দেখেন, কিন্তু লোনটা দিতে হবে, তাই সে কোলাটারালও দিচ্ছে, এরকমও না যে কোলাটারাল ছাড়া। তো তখন আমি আমার অফিসারকে একজনকে পাঠালাম, তো ফিনান্সের, তো সে যে কথা বলে তারপরে লোনটা হলো। তার মানে এরকম অনেক কারণে আসলে নারীরা আসলে মেইন স্ট্রিমে যে বিজনেস সেখানে আসলে যেতে পারছে না, আসতে পারছে না। এটা তো আমি একটা উদাহরণ দিলাম, আমি শিওর এ ধরনের অনেক উদাহরণ আছে, শয়ে উদাহরণ আছে, এবং যারা নাকি কারো কাছে যেতে পারছে না, এই এই মহিলা তো আমার কাছে আসতে পারলো, যার জন্য ওনার কাজটা হয়ে গেল,
কিন্তু অনেকে তো আছে আসতে পারছে না জি হ্যাঁ অনেকে তো আছে যে হয়তো কোনো সংগঠনের সাথে নেই কিংবা চেনে না কিংবা ভয় পাচ্ছে যে কথা বলতে এরকমও আছে অনেক আচ্ছা তো এগুলো একটু আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত একটু দেখা উচিত গভর্নমেন্ট আরেকটা দিক বলবো আমি যে নারীদের কেন এগিয়ে আসতে পারছে না প্রথম প্রবলেম তো অবশ্যই ফান্ড ফান্ডের অভাবে তারা চলতে পারছে না সেকেন্ড হলো মার্কেটিং আচ্ছা আবার ইনফরমেশনও তাদের দরকার যে কোন মার্কেটে তার পণ্যটা যেতে পারে আপনার মার্কেটিং এর ব্যাপারে দেখেন আমাদের হ্যাঁ সরকার থেকে একটা জয়িতি করা হয়েছে কজন মহিলা আছেন জয়িতারাই কজন মহিলা আছেন করছেন যারা আছেন ভালোই করছেন তো সেটা দেখে সরকারের উচিত আরো বাড়ানো এবং তার সাথে আমি বলবো যে আমাদের উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সেটা থেকে আমরা একটা শোরুম করেছি এই নারীদের প্রোডাক্টটা ডিসপ্লে এবং বিক্রি করার জন্য তো সেটার নাম হচ্ছিল সেউতি মার্কেটিং আউটলেট এখন আমরাও চাচ্ছি যে গভর্নমেন্ট আমাদেরকে একটু সাহায্য করুক কারণ একা একা সম্ভব না এত দূরে গিয়ে যাব এতগুলো মহিলাকে নিয়ে আমাদের তো 6,000-এর উপরে উদ্যোক্তা মেম্বার আছে তো সেখানটায় গভর্নমেন্টকে বলাও হচ্ছে যে এখানেও যদি ওনারা একটু হেল্প দেয় তাহলে এই সেউতিটা উঠে আসে এবং সেইতুটা উঠে আসলে অনেক নারী উঠে আসছে কারণ নারীরা করে কি ওনাদের প্রোডাক্ট তৈরি হলে ওনারা জানে না কোথায় বিক্রি করবে কারণ ওনাদের একটা শোরুম বানাবার মতন সেরকম এখন অ্যাবিলিটি হয়নি তো সেখানে ওনারা মিডলম্যান যায় মিডলম্যানকে দিয়ে দেয় তো মিডলম্যানকে দিয়ে তো অ্যাকচুয়ালি তারা কিছু করতে পারছে না তারা এমন বিজনেস যে করছে এটা তো একটা বিজনেসই বলবো তো এই বিজনেসে কিন্তু উঠতে পারছে না ওই এক জায়গায় আছে কারণ বাজারজাতকরণ একটা বড় সমস্যা নারীদের জন্য বিরাট সমস্যা তো সেই ক্ষেত্রে এক্সপোর্টে যে ব্যাপার সেই ক্ষেত্রে তো সমস্যা তারা ফেস করছেন সেখানে তো আরো এই বিষয়ে জানতে যাব ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অবদান নিয়ে কথা বলছিলাম উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ WEAB এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়ালের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় বিরতির আগে আমরা কথা বলছিলাম যে উৎপাদিত পণ্য বাজারজাতে সমস্যা নারীদের তো সেক্ষেত্রে এক্সপোর্টে তো সমস্যা হচ্ছে ওই বিষয়ে যদি একটু বলেন এক্সপোর্টে আসলে নারীরা যেতে পারছে না কারণ অনেক ঝামেলা ট্যাক্স বেশি সবকিছুই আপনার সেটা যদি নারীদের জন্য যদি একটু শিথিল করা হয় তাহলে হয়তো নারীরা যাবে কারণ কি নারীরা যে করছে না এক্সপোর্ট করছে না তা না কিন্তু ইনফর্মালি করছে তারা নিজেরা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আমার যেমন একটা মেম্বার উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন মেম্বার আফ্রিকান কান্ট্রিতে সে বুটিক সালোয়ার কামিজ এগুলো নিয়ে যেত এবং আসলে ওখানে তো অনেক বাঙালি আছে তো ও যতবারই গেছে যা নিয়ে গেছে সবই দিয়ে এসছে হ্যাঁ তো কয়েকবার করার পরে তারপরে একটা ইনভিটেশন আসলো আমেরিকাতে তো ওকেও পাঠালাম কয়েকজন সহ এবং আমেরিকাতে যেয়ে সে থেকেই গেল এবং থেকে গেল শুধু তাই না সে এখন প্রত্যেক বছরই কিছু কিছু এন্টারপ্রেনার আমেরিকাতে নিচ্ছে যে তারা ওখানে মেলায় পার্টিসিপেট করতে তো এভাবে একটু যদি হেল্প দেওয়া যায় একটু যদি দিক নির্দেশনা যদি দেওয়া যায় তাহলে কিন্তু মহিলারা উঠে আসবে কারণ আমি দেখছি যে অনেক মহিলা আবার আমাদের আরেকটা মেম্বারের প্যারিসের মতন জায়গায় তার প্রোডাক্ট জামদানির তৈরি হাউসহোল্ড গুডস ওখানে সেল হচ্ছে তো এটা তো একটা বিশাল ব্যাপার তারপরেও এটা একটু ইনফর্মালি ফর্মালি যেতে পারছে না বা এখনও হচ্ছে না তো এক্সপোর্টের ব্যাপারটাই যদি আর একটু শিথিল করা হয় সব কিছু যদি একটু উইমেন ফ্রেন্ডলি করা হয় তাহলে আমার মনে হয় যে এক্সপোর্টে মহিলারা চলে আসবে প্রত্যাশা করছি তো নারী উদ্যোক্তা তৈরিতে আসলে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে আসলে কি কর আপনারা আসলে কি করছেন কি উদ্যোগ নিচ্ছেন আমরা ট্রেনিং করাচ্ছি যেটা নাকি সত্যিকার অর্থে দরকার গভর্নমেন্টেরও ট্রেনিং বেশি করে এবার তো আমি মনে করি গভর্নমেন্ট থেকে বেশি করে ট্রেনিং করা উচিত কারণ ট্রেনিংটা সত্যিই দরকার আর ট্রেনিংয়ের সাথে সাথে আমরা মেলাতে পাঠাই দেশে বাইরে আমরা নিজেরাও মেলা করি ফেয়ার করি কিংবা বিদেশেও যখন একটা ইনভিটেশন আসে আমাদের মেম্বারদেরকে আমরা পাঠাই তো তাতে করে কিন্তু মেম্বারদের অনেক লাভ হয়েছে বা লাভ হচ্ছে দুটোই তো সেই জায়গাটায় যদি গভর্নমেন্ট আরেকটু তৎপর হয় তাহলে আমার মনে হয় যে নারীদেরকে খুব শীঘ্রই উঠে নিয়ে আসতে পারবে আর দেশে আপনার 50% যদি পপুলেশনের মধ্যে যদি 50% আপনার নারী হয় তো তাহলে আপনি তো এই 50%
বাইরে রেখে তো আপনি দেশ উন্নতি করতে পারবেন না, চিন্তা করতে আমরা পারি না। হ্যাঁ, দেশ উন্নয়নের জন্য 100% আপনার সহযোগিতা কন্ট্রিবিউশন দরকার। তো সেখানে আমি বলবো যে এই নারীদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে, আসছে আগের থেকে। 2000 সনে যেমন কিছুই ছিল না, যখন আমরা উইমেন এন্টারপ্রেনর অ্যাসোসিয়েশন শুরু করি 2000-এ, তখন কিন্তু কিছুই দেখা ছিল না যে কী আছে না আছে, আমরা নিজেরাই জানতাম না। তারপরেও আমরা সংগঠনটা করলাম, তখন দেখলাম যে অনেক প্রচুর নারী কিন্তু উদ্যোক্তা, ছোটোখাটো বিজনেস করছে। তো সেখানে এই নারীদের কথা তো কেউ জানতো না। তো উইমেন এন্টারপ্রেনর অ্যাসোসিয়েশন আসার পরে সবাই দেখলো যে না, নারী একটা সেক্টর, অনেক নারী কাজ করছে যাদেরকে নাকি আমরা কখনো দেখিনি, জানতাম না, বুঝতামও না। তো তখন কিন্তু আপনার আরও কয়েকটা মহিলা সংগঠন আস্তে আস্তে হলো। তো এবং এটা দরকার ছিল নারীদেরকে এগিয়ে নিতে, আমার মনে হয় এটা দরকার ছিল। এবং আমরা সত্যিকার অর্থে রাইট টাইমে আমরা অ্যাসোসিয়েশনটা খুলেছিলাম। তো সেই আমরা ওখান থেকেও আমরা কাজ করছি, আর এগুলো আমরা করি নারীদের জন্য। তারপরেও আমরা ব্যাংকের সাথে তাদের লিয়াজন করিয়ে দিচ্ছি, যোগাযোগ করিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা তো উদ্যোক্তাদের কথা শুনছিলাম, কিন্তু আমরা দেখছি যে প্রতিষ্ঠানগুলোতে মানে কর্মী থেকে কর্মকর্তা হয়ে ওঠার প্রবণতা কিন্তু নারীদের মধ্যে অনেক কম। এই ক্ষেত্রে আসলে এটা পরিমাণ কিভাবে বাড়ানো যায়, কি মনে করেন? আসলে এটা কম না, নারীরা চায়। আচ্ছা, কিন্তু ওই যে বললাম দিক নির্দেশনা, একটু তো দরকার, নত তার এম্পাওয়ার কি করে হবে? তাদের এম্পাওয়ার করতে গেলে তো আপনার ট্রেনিংটা করাতে লাগবে, বাইরে এক্সপোজার, সেটা একটা বিরাট ব্যাপার। কারণ আমাদের নারীরা যারাই নাকি আপনার মেলাতে গেছে দেশের বাইরে, তারাই কিন্তু ফিরত এসে তাদের যে প্রোডাক্ট আমরা সেল করতাম সেউতিতে, সেই প্রোডাক্টের গেট আপটাও চেঞ্জ হয়ে গেছে, এবং ওই নারীর কথাবার্তাও চেঞ্জ হয় না। তো সেটা আমার মনে হয় যে এক্সপোজার অনেক বেশি দরকার নারীদের জন্য। আচ্ছা, আমরা তো কৃষি নির্ভর দেশ, তো নারীরা কিন্তু কৃষিতেও এখন ভালো করছে, তো আরও কি করা যেতে পারে তাদের জন্য? কৃষিতে কিন্তু নারীরা সবসময়, যদিও কৃষক হিসাবে পুরুষদের কি বলা হয়, কৃষাণী বলা হয় না, কৃষক বলা হয় না মহিলাদের, নারীদেরকে, কিন্তু বেশিরভাগ কাজই আপনি দেখবেন নারীরা করে কৃষিতে। তো সেখানটায় এই সেক্টরে এবং আরও নারীরা আসছে। তো এই গার্মেন্টসের পরে আমি বলবো এই কৃষিটাই আমাদের মেইন, এই গার্মেন্টসের পরে মেইন হবে। হ্যাঁ, তো সেখানটায় আমরা যদি এই নারীদেরকে একটু হেল্প দিই, একটু যে ট্রেনিংয়েরও কিছু দরকার আছে, প্লাস তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, তাদেরকে কৃষক হিসাবে কিন্তু মূল্যায়ন করা হয় না, সেই দিকটা একটু দেখা দরকার আমাদের। আর আপনারা আরেকটু যদি তাদেরকে হেল্প করা হয়, যেরকম নাকি উদ্যোক্তাদেরকে আমরা করে আসছি দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই নারীরা কৃষিতেও অনেক দূর এগিয়ে যাবে, কারণ তারা জানে কৃষি কাজটা, তারা খুব ভালো করেই জানে। কিন্তু তাদের পুঁজির অভাবে তারা আরেকজনের হয়ে কাজ করছে, নিজের জন্য নিজে কিছু করতে পারছে না, নিজের জায়গাও নেই। এবং এটার সাথে আরেকটা রিলেটেড আমি বলবো হেলথ, আপনার নিউট্রিশনের অভাব। কারণ একজন মহিলা কাজ করতে করতে ফান যেটাই আসছে বাসায়, যেই আনুক, পুরুষ আনুক, মহিলা আনুক, ওটা কিন্তু সে খরচ করছে তার সন্তানের ওপর কিংবা স্বামী, তারপরে বাসায় যদি আপনার অন্য আত্মীয় স্বজন থাকেন, শ্বশুর শাশুড়ি তাদের, তারপরে দেখা যায় মহিলাটা কিন্তু খেতে যেয়ে নিউট্রিশন সে পাবে কোথার থেকে? সে যে এত কাজ করছে তার তো কিছু দরকার, দেখা যায় যে তার ভাগে কিছুই জোটে না। তো সেটা চিন্তা করে আবার আমরা উইমেন এন্টারপ্রেনর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমরা আবার লালতির আবার স্যাশে বানায়, ছোট প্যাকেট বানায়। সেটা হলো সাত প্রকারের বীজ আছে ওটাতে, এবং সাত প্রকারের বীজ থেকে কতগুলো ভাইটামিন পাওয়া যায় অনেক ধরনের। তো আমরা কি করছি যে ক্ষুদ্র যারা নাকি এফোর্ড করার খুব একটা ক্ষমতা নেই, তাদেরকে আমরা স্যাশেগুলো দিচ্ছি। তাতে হয় কি, ওরা ঘরের উঠানেই ওটা বানাচ্ছে, উঠে দিচ্ছে, ব্যাস তরতর করে গাছটা উঠে যাচ্ছে। তখন নারীটা দেখে যে আরে এটা তো আমার, আমি তো কিনিনি, তো আমি সন্তানকে খাওয়াচ্ছি, স্বামীকে খাওয়াচ্ছি, সবাইকে খাওয়ার পরে আমিও খেতে পারছি, এবং আমি খাওয়ার পরে যতটুকু আছে এটা বিক্রি করেও আমি কিছু ফান্ড আসছে। তো এই জায়গাটাই কিন্তু একটা বিশাল ব্যাপার আমি বলবো, যে এই জায়গায় যদি আমরা ভালো মতো পুরো বাংলাদেশে যদি করতে পারি, তাহলে অনেক ক্ষুদ্র নারী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যারা, সেই নারীগুলো কিন্তু উঠে আসবে। প্রত্যাশা করছি একদম শেষ পর্যায়ে ছোট্ট করে জানতে চাইবো, আমরা জানি যে অনারি কনসুলেট অফ মঙ্গোলিয়া টু বাংলাদেশ আপনি, তো সেক্ষেত্রে মঙ্গোলিয়ার সাথে আমাদের রিলেশনটা ঠিক এই মুহূর্তে কেমন, একদম 30 সেকেন্ড ছোট করে? আমাদের তো অনারেবল প্রাইম মিনিস্টারও গেছিলেন গত বছর মঙ্গোলিয়াতে, মঙ্গোলিয়ার সাথে আমাদের রিলেশনশিপ এমনি আছে। আর 71-এ কিন্তু মঙ্গোলিয়া ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রি যারা নাকি আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল। হ্যাঁ,
তো মঙ্গোলিয়ার সাথে আমাদের ফার্মাসিউটিক্যাল কিছু যাচ্ছে, কিন্তু আমরা অনেক কিছুই এক্সপোর্ট করতে পারি এখান থেকে, ইম্পোর্টও করতে পারি ওখান থেকে। অনেক সম্ভাবনাময় একটা দেশ, ভীষণ সম্ভাবনাময়। আজকাল দেখা যাচ্ছে অনেক বাঙালি কিন্তু যাচ্ছে মঙ্গোলিয়াতে। তো আমরা চেষ্টা করব তাদের সাথে রিলেশন আরো বাড়ানোর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ইটিভিকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অবদান, নানা দিক ও কারণের কথা বলছিলেন উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ WEAB এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা আড়াইটা পরে ফিরে আসবে কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।